লক্সলি হল, যেটা লিখেছেন আলফ্রেড টেনিসন। তো লক্সলি হলটা মূলত একটা চমৎকার একটা কবিতা, কারণ এখানে ভিক্টোরিয়ান এইজের যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স, ম্যাটেরিয়ালিজম, গ্রিডিনেস, মানুষের যে আসলে সম্পদের প্রতি বেশি প্রায়োরিটি দেওয়া, মানে মানুষের ফিলিংসের চেয়ে, এই বিষয়টা কিন্তু খুব চমৎকারভাবে ফুটে উঠেছে, যেটা আমাদের বর্তমান সমাজেও দেখা যায়। যে দেখা যাচ্ছে যে প্রেমিক প্রেমিকাকে বিয়ে করতে চায়, বাট প্রেমিকের সম্পদ না থাকার কারণে, প্রেমিকের আসলে লেভেলটা একটু নিচে থাকার ফলে, প্রেমিকের বাবা মা তাকে সাথে বিয়ে দিতে চায় না তার সাথে, তার মেয়ের। এই বিষয়টাই কিন্তু এই কবিতার উপজীব্য, ঠিক আছে। তো এখানে যা দেখানো হয়েছে যে একজন এখানে যে কবি আর কি, যেখানে যে স্পিকার থাকে, উনি মূলত একটা ড্রামাটিক মনোলগ, যেখানে একজন স্পিকার থাকেন এবং কিছু হিয়ারার থাকেন যারা আসলে চুপ করে শুনতেছে। তো এখানে ঠিক একইভাবে উনি এখানে একজন সোলজার স্পিকার, উনি হচ্ছেন একজন সোলজার। তো উনি ওনার যে ছোটোবেলা ঠিক তরুণ বয়সে উনি একটা ভবনে থাকতেন, একটা প্রাসাদে থাকতেন, যেটার নাম ছিল লক্সলি হল। তো সেইখানে ওনার একজন বিলাভড ছিল, ওনার একজন কাজিন ছিল, তার নাম হচ্ছে অ্যামি। সে তাকে খুব ভালোবাসত এবং অ্যামিও তাকে ভালোবাসত। বাট একটা সময় যেটা দেখা যায় যে ওনার আসলে সম্পদের পরিমাণ কম থাকায়, ওনার আসলে স্ট্যাটাসটা একটু নিচে থাকায়, অ্যামির বাবা আসলে তার সাথে বিয়ে দিতে রাজি হয় না। অ্যামি আসলে তার বাবার হুমকিতে আসলে অনেকটা ভয় পেয়ে যায় আর কি। তার মায়ের যে পুরো চিৎকার চেঁচামেচি আর কি, যে বদমেজাজি স্বভাব, এই যে বিষয়টা, এই বিষয়টার কারণে সে আসলে আলটিমেটলি অন্য একজনকে বিয়ে করতে বাধ্য হয়। তো কবি এখানে তা ইমাজিন করতেছেন যে সেই যে লোকটাকে সে বিয়ে করছে, সে আসলে অনেকটা ভার, অনেকটা বোকা প্রকৃতির, মানে ন্যাচারালি সে অনেকটা মানে গর্ধ প্রকৃতির, ঠিক আছে, এরকমের একজন। উনি জাস্ট সেখানে তাকে ইনসাল্ট করছেন। পাশাপাশি উনি যেটা বলেছেন যে এই যে অ্যামি, সে আসলে অনেকটা শ্যালো হার্টেড বা অনেকটা দুর্বল চিত্তের মানুষ, ঠিক আছে। পাশাপাশি উনি একটা বিষয়ে বলেছেন যে উইমেন ইজ দ্যাট দ্য লেজার ম্যান, অর্থাৎ এখানে উনি নারীদেরকে পুরুষদের থেকে কিছুটা দুর্বল হিসেবে বলেছেন। অ্যামি যে কাজটা করছে সেই জায়গা থেকে উনি এই কথাটা বলেছেন। তো একটা সময় দেখা যায় যে উনি আরও কিছু বলেছেন যে এই অ্যামিরটা একটা সময় সন্তান হবে, এবং সেই সন্তান তার সব আকর্ষণ টেনে নিয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তার সন্তান এবং তার হাজব্যান্ডই তাদের তার অ্যামির আকর্ষণটা সব নিয়ে নেবে, ফলে যেটা হবে যে উনি আর অ্যামিকে আসলে তার কল্পনায় খুঁজে পাবে না। পাশাপাশি এখানে কবি কিছুটা অপটিমিস্টিক অপটিমিজম দেখাইছেন, কিছুটা ইমাজিনেটিভ অপটিমিজম। সেটা হচ্ছে যে উনি যেটা নস্টালজিক হচ্ছেন যে সেই সময়টা অনেক ভালো ছিল, বাট পরবর্তীতে সে তার জীবনে একটা দুর্বিষহ এসেছে। সে আসলে ওই যে একটা শখ পাইছে যে আমি অন্য কাউকে বিয়ে করছি, ওই শখটা তিনি ভুলে উঠতে অনেক অনেক সময় গেছে, ইভেন এখনও তার সে সময়ের খারাপ বিষয়গুলো তার মনে পড়ে। তো এখানে উনি যেটা বলেছেন যে যে একটা সময় কিন্তু ওনার উনি যখন ছোটো ছিলেন তখন উনি একটা এতিমখানায় থাকতেন আর কি। তো সেই এতিমখানাটাকে উনি ওরিয়েন্টের সাথে তুলনা করেছেন, ওরিয়েন্ট বলেছেন আর কি। ওরিয়েন্ট হচ্ছে পশ্চিম আকাশের কিছু তারার সমন্বয় আর কি, এটা একটা জিওলজিক্যাল ব্যাপার। পাশাপাশি এখানে কিছু মিথিক্যাল ব্যাপারও আছে। ওরিয়েন্ট হচ্ছে এক ধরনের গিয়ান, কোনো দৈত্যের মতো, যেখানে বেশ কিছু ওরিয়েন্টাল এখানে ইনসিডেন্ট আছে। তো এখানে তিনি তার সেই ছোটোবেলার সময়টাকে উনি প্যারাডাইস হিসেবে উল্লেখ করেছেন, যে অ্যামির সাথে যে তার বিচ্ছেদ যে অবস্থাটা, সেই সময় যে দুঃসহ অবস্থা, এবং এখন যে তার মনে খুব খারাপ লাগা কাজ করতেছে সেই স্মৃতিগুলো স্মরণ করে। তো এই পুরো বিষয়টার চেয়ে তার ছোটোবেলার সেই প্যারাডাইসটা অনেক ভালো ছিল, যদিও সেই সময় সে এতিমখানার যে সুপারিনটেন্ডেন্ট, তার কাছে সে অনেক অবজ্ঞা স্বীকার হতো, অনেকটা সে অপমান অবহেলায় জীবন কাটিয়েছিল সেই সময়। কিন্তু বর্তমান যে এই যে অবস্থাটা, এর চেয়ে সেই অবস্থাটা আরও অনেক বেটার ছিল, এটা উনি এখানে উল্লেখ করেছেন। পাশাপাশি উনি এই ওনার জীবনের এই বাস্তবিক বিষয়গুলো বলার পাশাপাশি উনি একটা চিরচরিত যে একটা ফিচার আমরা পাই ভিক্টোরিয়ান এজের, যে ম্যাটেরিয়ালিজম, হ্যাঁ, মানুষের যে গ্রিডিনেস, এই বিষয়টা উনি বেশ চমৎকারভাবে এখানে তুলে ধরেছেন। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে যে এই যে মানুষের গ্রিডিনেস, মানুষ যে আসলে ট্রু ফিলিংসকে বাদ দিয়ে আসলে রিচনেসের দিকে বেশি লক্ষ্য করছে, যে ম্যাটেরিয়ালিস্টিক রিচনেস, এই দিকের দিকে, এই মানে এই বিষয়ের দিকে যে তারা বেশি লক্ষ্য করতেছে, এটা একটা সময় আস্তে আস্তে একটা যুদ্ধ তৈরি করবে, মানুষের বিরুদ্ধে মানুষ যুদ্ধের নামবে।
কে কার থেকে বেশি সম্পদ অর্জন করতে পারে, সম্পদ অর্জন করতে গিয়ে মানুষের বিরুদ্ধে মানুষ যুদ্ধে নামবে, মানুষের গ্রিনেস বেড়ে যাবে। হ্যাঁ মানে হেভেন, এখানে কিন্তু চমৎকার কথা উনি বলেছেন যে দ্য হেভেন উইল ফিল উইথ কমার্স অ্যান্ড ম্যাজিক সেলস। অর্থাৎ মানে আমি এটা সংক্ষেপে করে বললাম, তো হেভেন বলতে উনি এখানে পৃথিবীকে বুঝিয়েছেন, অর্থাৎ পৃথিবীটা কী হওয়া উচিত, একটা হেভেন হওয়া উচিত, কারণ এখানে মানুষ বসবাস করে, মানুষ এটা অনেকটা নিয়ন্ত্রণ করে, গড নিয়ন্ত্রণ করে ঠিকই, বাট মানুষের হাতে এটা নিয়ন্ত্রিত হয়, সেই জায়গা থেকে পৃথিবীতে একটা হেভেন হওয়া উচিত। এবং সেই জায়গা থেকে উনি বলছেন যে হেভেনটাই একসময় কমার্সে ফিল হয়ে যাবে, অর্থাৎ ম্যাটেরিয়ালিজমে ফিল হয়ে যাবে, মানুষ দিন দিন মানুষ টাকার প্রতি লোভ হয়ে যাবে, মানুষ টাকা অর্জন করতে চাইবে, ঠিক আছে, তার ভিতরে টাকার প্রতি লোভ বাড়বে, ম্যাজিক সেলস, অর্থাৎ এক কথায় ম্যাটেরিয়ালিস্টিক বিষয়টা উনি এখানে তুলে ধরছেন। পাশাপাশি উনি যেটা বলেছেন যে প্রচুর শাউটিং হবে, অর্থাৎ মানুষ মানুষ চেঁচামেচি হবে, মানুষের মানুষের ঝগড়া হবে, হ্যাঁ কে কার থেকে বেশি সম্পদ অর্জন করতে পারবে সেই প্রতিযোগিতা হবে, ঠিক আছে। এরপরে যে উনি যেটা বলছেন, উনি যে এই বিষয়গুলো কিন্তু একটা প্যাসিমিজমের লক্ষণ ওনার ভিতরে, ঠিক এরপরেই উনি অপটিমিস্টিক হয়েছেন। কীভাবে অপটিমিস্টিক হয়েছেন, যে এত যুদ্ধ এত কিছু হবে, এবং একটা সময় মানুষের কমন সেন্সটা আসলে কাজ করবে যে না, আমরা যে যুদ্ধ করতেছি আর এই যে কাজগুলো করতেছি এগুলো আসলেই খারাপ, এগুলো ঠিক না, মানুষের কমন সেন্স তখন জয়ী হবে। পাশাপাশি মানুষের একটা পার্লামেন্ট হবে বা মানুষের একটা সমন্বিত সংঘ হবে যার মাধ্যমে সবাই যুদ্ধ থেকে সরে আসবে, এবং মানুষ ব্যক্তি স্বার্থ থেকে উঠে এসে মানুষ সামগ্রিক যে স্বার্থ সেদিকে লক্ষ্য রাখবে। তো এই যে ম্যাটেরিয়ালিস্টিক যে মনোভাবটা, যেটা আমি একটু আগে বললাম যখন কবি অপটিমিস্ট মানে প্যাসিমিস্ট ছিলেন, তখন একটা চমৎকার লাইন এখানে যদি এখানে বলা দরকার, সেটা হচ্ছে যে এভরি ডোর ইজ ব্যাড উইথ গোল্ড অ্যান্ড ওপেন্স বাট টু গোল্ড ইন কেস, অর্থাৎ ঘর বাড়ি সব কিছু সোনা দিয়ে পরিপূর্ণ থাকবে, এবং এই দরজাগুলো খুলতে গেলে স্বর্ণের চাবি লাগবে, অর্থাৎ স্বর্ণ, স্বর্ণ বলতে এখানে ম্যাটেরিয়ালিজমকে বোঝানো হয়েছে। হ্যাঁ ম্যাটেরিয়ালিজম ছাড়া তখন আর কিছু থাকবে না, মানুষ একটা সময় সব কিছু বুঝতে শিখবে। তো এই কথা উনি বলতেছেন, এবং উনি আসলে ওনার ছোটোবেলার সে চমৎকার মেমোরি, ওর সেই যে ওরিয়েন্টের যে তার তার কাছে প্যারাডাইস সিনেমা ছিল, সেই বিষয়টা উনি যখন স্মরণ করেন তখন ওনার ভিতরে সব সকল খারাপ লাগাটা আসলে দূর হয়ে যায়, ওনার ভিতরে আসে চমৎকার একটা উনি একটা ইন্সপায়ারেশন আসে যে না আমাদেরকে বাঁচতে হবে, জীবনে আরও অনেক দূর এগিয়ে চলতে হবে, ঠিক আছে। এই যে একটা তার ভিতরে একটা ইন্সপায়ারেশন আসে, এটা তার ভিতরে খুব চমৎকারভাবে উঠে আসে। তো এখানে উনি এর ভিতরে আবার উনি শুনতে পাচ্ছেন যে ওনার সেই ফ্রেন্ড ওনাকে ডাকছেন, এবং ওনার সেই ফ্রেন্ড ওনাকে ডাকছেন, এবং উনি যেটা বলতেছেন যে তার ফ্রেন্ড তার ফিলিংসটা বুঝতে পারতেছে না। হ্যাঁ আসলে তার ফিলিংসটা আসলে কতটা গাঢ় ছিল এটা সে তারা বুঝতে পারতেছে না। উনি এখানে আরেকটা বিষয় তুলে ধরেছেন, সেটা হচ্ছে নলেজ এবং উইজডমের পার্থক্য উনি তুলে ধরেছেন। কীরকম, যে মানুষ জানে যে এত টাকা পয়সা সম্পদ এত কিছু অর্জন করার মাধ্যমে আমাদের ভিতরে গ্রিডিনেস বাড়বে, ম্যাটেরিয়ালিস্টিক ম্যানারটা বাড়বে, হ্যাঁ এই সকল সমস্যাগুলো তৈরি হবে, কিন্তু মানুষ এটা জানে, কিন্তু মানুষের এক্ষেত্রে উইজডম দরকার। উইজডমটা না থাকার ফলে মানুষ এটাকে প্রপারলি ইউজ করতে পারে না, ঠিক আছে। সায়েন্সের যে আসলে আবিষ্কার, সায়েন্স যে আসলে অনেক উঁচু স্থানে উঠে গেছে, এটা আসলে মানুষের নলেজ, কিন্তু উইজডম খাটিয়ে যেটাকে প্রপারলি ইউজ করতে হয়, ট্রু ফিলিংসটাকে সাথে নিয়ে ইউজ করতে হয়, এরা মানুষ জানে না। তো এখানে নলেজ এবং উইজডম দুইটাই যে কম্বিনেশন করতে হবে জীবনের সাকসেসের জন্য, এটা উনি এখানে উল্লেখ করেছেন। পাশাপাশি আমরা এখানে পয়েটের চমৎকার একটা ভিশন পাই। দেখুন এই কবিতাটা কিন্তু লেখা হয়েছে বা লেখার যে সময়টা আর কি, সেটা হচ্ছে 1835 সাল, ওই সময় কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু উনি এখানে একটা পার্লামেন্ট অফ ম্যান এই কথাটা কিন্তু উনি উল্লেখ করেছেন। তো এই পার্লামেন্ট অফ ম্যান কথাটা উল্লেখ করার মাধ্যমে আমরা কিন্তু চমৎকার একটা ভিশনারি ম্যানারটা তার ভিতরে খুঁজে পাই। জাতিসংঘ কিন্তু অনেক পরে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তার আগে কি উনি কী বলছেন, পার্লামেন্ট অফ ম্যান ব্যাপারটা উনি ইউজ করেছেন, ঠিক আছে। তো উনি থেকে যাওয়ার সময় উনি বলে গেছেন যেন একটা থান্ডার বোল্ট একটা বজ্রপাত এসে লক্সহোল্ডেন পুরো ধ্বংস করে দেয়, কারণ উনি চান না ওনার জীবনের এই দুঃখময় স্মৃতিগুলো টিকে থাকুক, যাতে এটা এগুলো ধ্বংস হয়ে যায়। তো এই তো এইগুলাই আর কি আমরা এখানে কবিতায় পাই। এক কথা টেনিসনকে বলা হয় একদম রিপ্রেজেন্টেটিভ অফ ভিক্টোরিয়ান এজ, অর্থাৎ ভিক্টোরিয়ান এজের যে খারাপ খারাপ গুণাবলীগুলো এগুলো তার কবিতার ভিতরে পাওয়া যায়, এগুলো তিনি ওনার কবিতায় স্যাটায়ার করেছেন, উনি এই সমস্যাগুলো উনি কবিতায় উল্লেখ করেছেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি লক্সলি হলের সামারি, যদিও এর ভিতরে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলা হয় না, যেরকম লিজেন্ড কিছু আছে, কিছু মিথিক্যাল ব্যাপার আছে, কিছু আরও কিছু ডিপ ন্যাচারাল বিষয় আছে। তো আশা করি সেগুলো আপনারা আরও পড়াশোনা করে বুঝতে পারবেন। তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত।